কোপা আমেরিকায় আর্জেন্টিনা ভালো শুরু পেলেও এবার তারা হারাচ্ছেন দুই রত্নকে। চোটে পড়ায় পেরুর ম্যাচ থেকে ছিটকে গেলেন লিওনেল মেসি। শঙ্কা ছিল আগেই, এবার নিশ্চিত করলেন আর্জেন্টিনার সহকারী কোচ, চোটের কারণে পেরুর বিপক্ষে খেলতে পারবেন না লিওনেল মেসি। এছাড়া আর্জেন্টাইন মাস্টার মাইন্ড লিওনেল স্কালোনিকে করা হয়েছে নিষিদ্ধ, সেই সঙ্গে করা হয়েছে $15,000 জরিমানা। কোচ আর মেসিকে ছাড়া কতটা ভালো করতে পারবে আলবিসেলেস্তেরা, সেটাই এখন বড় প্রশ্ন। বিস্তারিত জানবো রাই আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার বাংলাদেশ সময় ভোর 6টায় পেরুর মুখোমুখি হবে বাংলাদেশ। চিলির বিপক্ষে ম্যাচের পরই শঙ্কা জেগেছিল মেসিকে নিয়ে। ওই ম্যাচে পুরোপুরি ফিট না থাকার পরও খেলেছিলেন মেসি। ডান পায়ের উরুতে পাওয়া চোট নিয়ে খেলায় অস্বস্তি বেড়েছিল তার। চিলিকে 1-0 গোলে হারানোর পর মিক্সড জোনে মেসি বলেছিলেন, ম্যাচের শুরুতে ডান পায়ে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করি, শক্ত হয়ে আসছিল, যতটা নমনীয় থাকে তেমন ছিল না, তবে ম্যাচটি শেষ করতে পেরেছি, সামনে কি হয় দেখা যাক। চিলির আগে কানাডার বিপক্ষে 2-0 গোলে জিতেছিল আর্জেন্টিনা, তাতে দুই জয়ে গ্রুপ এ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। ফলে পেরুর বিপক্ষে ম্যাচটি খুব একটা গুরুত্বপূর্ণ নয় দলের জন্য, তাই এ ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আলবিসেলেস্তেরা। যদিও কোয়ার্টার ফাইনাল থেকে তাকে পাওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। আর্জেন্টিনার সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল বলেন, সবশেষ ম্যাচে লিওর একটু সমস্যা হয়েছে, সে এই ম্যাচটিতে খেলতে পারবে না, কতটা উন্নতি করে সে বুঝতে আমাদের দিনের পর দিন লেগে যাচ্ছে। অন্যদিকে পেরুর বিপক্ষে নিষিদ্ধ হয়েছেন স্কালোনিও, $15,000 জরিমানাও করা হয়েছে তাকে। আর্জেন্টাইন মাস্টার মাইন্ড লিওনেল স্কালোনিকে এক ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে, সেই সঙ্গে করা হয়েছে $15,000 জরিমানা। কানাডার বিপক্ষে দ্বিতীয়ার্ধে দেরি করে নামায় এমন শাস্তি দেওয়া হয় তাকে। এতে করে পেরুর বিপক্ষে ডাগ আউটে থাকতে পারবেন না এই বিশ্বকাপ জয়ী কোচ। দলের প্রাণভোমরা লিওনেল মেসির ইঞ্জুরি নিয়ে বেশ চিন্তিত আর্জেন্টিনা দল, তার উপর নতুন করে চিন্তায় ফেলেছে লিওনেল স্কালোনির উপর কনমেবলের নিষেধাজ্ঞা। চিলির বিপক্ষে চোট সমস্যা নিয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি, সেই চোটের কারণে পেরুর বিপক্ষে খেলা হচ্ছে না আর্জেন্টাইন অধিনায়কের। কানাডার বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয়ার্ধে মাঠে আসতে 20 মিনিটের মতো সময় লাগে, আবার চিলির বিপক্ষে কতটা না লাগলেও নির্ধারিত সময়ে থেকে 2 মিনিট বেশি নেয় তারা। স্কালোনির পাশাপাশি চিলির কোচ গ্যারেচাকেও নিষিদ্ধ করা হয়েছে কনমেবল। স্কালোনি নিষেধাজ্ঞার খবর শুক্রবার দুপুরে এসে পৌঁছায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে। এছাড়া সাধারণ সহকারীর মধ্যে আইমারের সঙ্গে থাকবেন ওয়াল্টার স্যামুয়েল এবং রবার্তো আলা, এমনকি ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও কথা বলতে পারবেন না আর্জেন্টাইন কোচ। তার নিষেধাজ্ঞায় আর্জেন্টিনা ডাগ আউট সামলাবেন সহকারী কোচ পাবলো আইমার।